ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রে সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেহেতু দেশের বিভিন্ন প্রান্তের খবরাখবর সংবাদ মাধ্যম সংগ্রহ করে এবং দেশের সব অংশের জনগণ ও শাসকদের কাছে পৌঁছে দেয়। এছাড়া দেশের শাসন ব্যবস্থা ও শাসক সম্বন্ধে দেশের মানুষকে অবহিত করে, সেই হেতু সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নামে আখ্যায়িত করা হয়। মুক্ত এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যম আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সুশাসনের অন্যতম শর্ত হিসাবে মনে করা হয়। এক কথায়, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং বৈজ্ঞানিক অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ের হাল হকিকত দেশের জনসমক্ষে তুলে ধরে সংবাদ মাধ্যম। আর নিরলসভাবে এবং প্রাণের ঝুঁকি নিয়েও প্রতিকূল পরিস্থিতি অগ্রাহ্য করে এই কাজ করে চলেন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকরা। আর এহেন কর্মকাণ্ডে যুক্ত মানুষদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করেন নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। গত রবিবারে নদিয়ার কল্যাণীর গয়েশপুরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা ছিল। এই কর্মী সভায় হাজির ছিলেন কৃষ্ণনগর লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর এই সভার সংবাদ সংগ্রহের জন্য অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন, যেটা সংবাদ মাধ্যমের স্বাভাবিক কাজ। কিন্তু এখানেই অর্থাৎ দলীয় কর্মী সভা থেকে সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের দুপয়সার সাংবাদিক বলে বেফাঁস মন্তব্য করেন। তার এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার নদিয়ার কৃষ্ণনগরে জেলার সমস্ত সাংবাদিক সরব হয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন এবং কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কালেক্টরি মোড় পর্যন্ত এক প্রতিবাদ পদযাত্রায় পা মেলান জেলার সমস্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীরা। তারপর জেলা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সাংবাদিকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট পাঠানোর জন্য জেলার অতিরিক্ত জেলা শাসক শেখর সেনের হাতে তুলে দেন। গণতন্ত্রের একটি স্তম্ভ নির্বাচিত প্রতিনিধি বিভাগের অঙ্গীভূত হয়ে আর একটি স্তম্ভের প্রতি একজন সাংসদের এহেন মন্তব্য সত্যি নিন্দনীয়। আপনারা দেখছেন খবর দর্পণ ইউটিউব চ্যানেল। মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সংবাদ চালাচ্ছে। তারা নিষ্ঠার সঙ্গে পালন করে, তারপরেও যদি তাদেরকে এই কথা শুনতে হয় তাহলে তো সত্যি অসম্মানজনক, এবং এই অসম্মানজনক কিছুতেই আমরা মেনে নেব না, মেনে নিচ্ছি না। আজকে আমাদের কতগুলো কঠিন সিদ্ধান্তের মধ্যে আজকের হাতে যেতে হতে পারে। আজকে প্রথমেই আমরা শুধু মিছিল করছি, তারপরে আমরা আবার মেডিকেল বসে আমরা সিদ্ধান্ত নেবো যে আমরা কোন পথে এগোবো। এই পেশেন্ট ধরে কাজটা করে আর তাদেরকে দু পয়সা সাংবাদিক বলছে, আমি গর্বিত দু পয়সা বলেছেন, কারণ পয়সা দিয়ে কোনোদিন সাংবাদিকতা হয় না। অনেক সাংবাদিক রয়েছেন তারা কিন্তু একটা পয়সাও পায় না, একটা পয়সাও রোজগার করে না, তারা ঘরের খেয়ে সাংবাদিকতা করে। এই জন্যই আজকে আমাদের সাংবাদিক সমস্ত সাংবাদিক আজকে রাস্তায় নেমেছি, এর প্রতিবাদ করছি আমরা। এই কারণে আমাদের রাস্তায় নামা আজকে। আপনার নাম? অনুপ কুমার দাস। স্বাধীনতার সময় হারিয়ে গেছে, সাংবাদিকদের যে ভাষায় উনি আক্রমণ করেছেন এটা আমরা কিছুতেই মানতে পারি না। প্রথমত সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, ভয়েসপুরে যেসব সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করছে সেখানে উনি যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা মুখে মানা যায় না। আজকে যার জন্যে সারা রাজ্য জুড়ে চলপা, সারা রাজ্য জুড়ে সমস্ত সাংবাদিক ফটোগ্রাফার থেকে সবাই খেপে গেছে, তারা সারা প্রতিবাদ করছে। ফলে এটার প্রতিবাদে আমরা নদী জেলার সমস্ত সাংবাদিকদের রাস্তায় নেমেছি, আজকের প্রতিবাদ করেছি, আজকের প্রতিবাদ মিছিল হয়েছে,
আমরা ডিএম সাহেবের কাছে রেগুলেশন দেব, রেগুলেশনের পরে আবার আমরা সমস্ত সাংবাদিকরা বসবো। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।